जनाब कौशल अहमद बाहर से प्रधान अतिथि सारा बांगलार आलोड़न सृष्टिकारी हिरो आलम जाके बोला है इन बांगलार एक जन हिरो जनाब আশরাফুল আলম হিরু আলম সাহেব উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাইরা উপস্থিত আমার প্রিয় মিডিয়া কর্মীরা এবং বাংলাদেশের কোটি কোটি মানুষ প্রবাস থেকে এই লাইভটি আপনাদের লাইভ ভিডিও লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে দেখতেছেন যে সিলেট বিভাগের পক্ষ থেকে একটা গাড়ি উপহার দেওয়া হবে বগুড়ার হিরু আলম সাহেবকে মানুষ এই গাড়িটা যেদিন আমি বলেছিলাম যে আমি একটা গাড়ি আমার বাইকে উপহার দিব চল্লিশ লক্ষ মানুষ আমার সেই লাইভটি দেখেছিল আমার ভাই হিরু আলম সাহেব তিনি তিন তারিখ আমাকে ফোন দিচ্ছেন নির্বাচনের জন্য তিনি ব্যস্ত ছিলেন আপনারা জানেন সামান্য বুটে উনি হেরে গেছেন আমার ফোন দিয়া ধন্যবাদ জানাইছেন কংগ্রেচুলেশন জানাইছেন অভিনন্দন জানাইছেন আমি উনাকে একটা গাড়ি উপহার দিচ্ছি প্রিয় দর্শক ভাইরা আমার হিরু আলম সাহেবকে সিলেট বিভাগের পক্ষ থেকে আমরা মনে করি হিরু আলম সাহেব বাংলার বাপ আপনারা কি মনে করেন আজকে শত শত মিডিয়া কর্মী সিলেট থেকে জকিগঞ্জ থেকে খাড়াইঘাট থেকে ঢাকা থেকে কুমিল্লা থেকে রাজশাহী থেকে বগুড়া থেকে শত শত মিডিয়া কর্মী সাংবাদিক সাংবাদিক ভাইরা আপনারা দৌড়ে আসছেন সাংবাদিক ভাইরা আপনারা মেহনত করে চলে আসছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি অভিনন্দন প্রকাশ করছি আমি ফেসবুকে বলেছিলাম যে ভাই আপনারা আইসেন না আমার ভাই আমার ফ্যামিলিতে দাবাত দিয়েছি ওনাকে আমার পারিবারিক ভাবে উনি আর জামাই এলাকার গণ্য মান্য ব্যক্তি বলবো এদেরকে নিয়ে আমরা করবো কিন্তু এরপরেও আমার মিডিয়ার ভাইরা আমি না করার পরে আপনারা আসছেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার প্রিয় বড় বড় সাংবাদিক ভাইরা মিডিয়া কর্মীরা আমি আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ভালোবাসা এমন একটা গলি যার অর্থ দিয়ে কোনোদিন যাচাই করা যায় না ভালোবাসতে গেলে সুন্দর একটা মন লাগে কোটি কোটি জায়গা দেখতে পারে তার মন নাই যার মন আছে তার ধন নাই এটাকে সবাই জানে বিষয়টা আজকে অসংখ্য ধন্যবাদ সিলেট কাছে আবারও কল্যাণ করে দিল কাউকে কোনো কথা দিলে সিলেট কাছে রাখে আমার অসংখ্য ধন্যবাদ আমার মোগলের ভাইকে অনেকে এখানে বকা বকুল করেছে অনেকে গালাগালিও করেছে যে মিথ্যা কথা বলতেছে গুজব ছড়াইতে হয় ওপারে না প্রথমে বিষয়টা আমার কথা মনে করেন ঠিক আছে না অনেক অনেকজন কথা বলেছে তারপরে গত কয়েকদিন ধরে আমি এরকম এখন ব্যস্ত ছিলাম মানে এদিকে আমি কোনটা নজর দিতে পারি বিষয় নিয়ে সারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকে ফোন আসতেছে যে একটা লোক ভালোবাসা কিছু দিলে সেটি নিতে হয় এই যে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে একটা কথা বলতেছে গাড়িটা ভালোবাসা দিয়ে দিয়েছেন ভালোবাসা আমি গ্রহণ করেছি আর একটা বিষয় এই গাড়িটা ভালোবাসার জিনিস ভালোবাসার মধ্যে থাকবে আমি এই গাড়িটা সারা বাংলাদেশে আমরা দেখেছি যখন
কোন মানুষ মারা যায় হসপিটাল কি মেডিকেলে যদি থাকে গরিব মানুষের তাদের বাসায় তাদের স্ক্রিন হয়তো দুর্ঘটনায় মারা যায় ধরেন সিলেট বাসা কারো রংপুর বাসা এই একটি লাশ পাঠানোর জন্য মানুষের কাছ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা উঠাইতে হয় লাশ পাঠানোর জন্য তাই আমি একটা কথা বলতে স্যার এই গাড়িটা আইন উপায় হিসেবে গ্রহণ করেছে থেকে কিন্তু এই গাড়িটা আমরা অ্যাম্বুলেন্স বাড়াবো জনগণের সেবার জন্য আমি নিজে ব্যবহার করব না কারণ গাড়ি আমার ব্যবহার করার মতো আছে ভালো হয় ভালোবাসতে গেলে সুন্দর একটা মন লাগে কোটি কোটি টাকা দেখতে পারে তার মন নাই যার মন আছে তার ধন নাই সবাই জানে বিষয়টা আজকে অসংখ্য ধন্যবাদ সিলেট কাছে আবারও কল্যাণ করে দিল তাও কাছে কথা দিলে সিলেট কাছে রাখে আমার অসংখ্য ধন্যবাদ আমার মোগলের ভাইকে অনেকে এখানে বকাবকি করেছে অনেকে গালাগালি করেছে যে মিথ্যা কথা বলতেছে গুজব ছড়াইতেছে ঘটনা না তো প্রথমে বিষয়টা আমার কথা মনে করে নিয়েছিলেন না অনেক অনেকজন কথা বলেছে তারপরে গত কয়েকদিন ধরে আমি যখন এখন ব্যস্ত ছিলাম মানে এদিকে আমি কোনটা নজর দিতে পারি বিষয়টা নিয়ে সারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকে ফোন আসতেছে যে একটা লোক ভালোবাসে কিছু দিলে সেটি নিতে হয় এই যায় অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে একটা কথা বলতে চাই গাড়িটা ভালোবাসে তিনি দিয়েছেন ভালোবাসে আমি গ্রহণ করেছি আর একটা বিষয় এই গাড়িটা ভালোবাসার জিনিস ভালোবাসার মধ্যে থাকবে আমি এই গাড়িটা সারা বাংলাদেশে আমরা দেখেছি যখন কোন মানুষ মারা যায় হসপিটাল কি মেডিকেলে যদি থাকে গরিব মানুষের তাদের বাসায় তাদের স্ক্রিন হয়তো দুর্ঘটনায় মারা যায় ধরেন সিলেট বাসা কারো রংপুর বাসা এই একটি লাশ পাঠানোর জন্য মানুষের কাছ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা উঠাইতে হয় লাশ পাঠানোর জন্য তাই আমি একটা কথা বলতে চাই এই গাড়িটা আইন উপায় হিসেবে গ্রহণ করেছে থেকে কিন্তু এই গাড়িটা আমরা অ্যাম্বুলেন্স বাড়াবো জনগণের সেবার জন্য আমি নিজে ব্যবহার করব না কারণ গাড়ি আমার ব্যবহার করার মতো আছে এই গাড়িটা আমি সরকারের এবং অনেকের তোমার সামনে নাম এরা তোমার এই এলাকায় নামিল মেয়াদ দিতেছে।